হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সকল মহিলারা এখনও পর্যন্ত পাননি, তারা আগস্ট মাসের মানে চলতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ থেকে পেতে চলেছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আজকে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। তবে কত টাকা আসতে চলেছে এবং কোন কোন মহিলারা পাচ্ছেন সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিও থেকে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু চলে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে। তো দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে যে SMS এসছে এবং SMS-এর মাধ্যমে টাকা এসছে, সেটা কিন্তু জানানো হয়েছে। তো দেখুন, 2:01 PM মানে আজকেই দুপুর 2টায় টাকাটা এসেছে, 1,000 টাকা জেনারেল কাস্টের একজন মহিলা, এবং ক্রেডিট হয়েছে দেখছেন, এই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে দেওয়া হয়েছে এবং 6/8/2024 মানে আজকেই টুডে। তো আপনাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লেখানো রয়েছে, আবেদন করা রয়েছে, সেক্ষেত্রে দীর্ঘ হয়তো অপেক্ষা করে আছেন অনেকের, হয়তো টাকার অনেকের প্রয়োজন। তো তারা যে কমেন্ট করছিলেন ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে, যে এখনও পর্যন্ত এই মাসে টাকা পায়নি, তো এক্ষেত্রে আজকে টাকা দেওয়া হয়েছে। আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা, যে আপনার টাকাটা এসছে কি না। তো এবার দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদি আপনি আবেদন জানিয়ে থাকেন বা প্রতি মাসে মাসে পেয়েও আজ যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমে এসে আপনি কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে স্ট্যাটাস, সেটা চেক করে নেবেন। দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডারে দেখবেন যে আগস্ট মাসে যে পেমেন্ট, সেটা কিন্তু পেমেন্ট সাকসেস করা হয়েছে। অর্থাৎ সাকসেস মানে যে পেমেন্টটা মানে কমপ্লিট দেওয়া হয়েছে। তো আপনারা জানেন প্রতি মাসে মাসে এই পেমেন্ট আন্ডার পসে সেরকম লেখা আছে, তারপরে 2 থেকে 3 দিন পর পেমেন্ট সাকসেস হয়। তো আজকে 6 তারিখ, তো আজ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখে নেবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটুকুই জানানো ছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যারা পাননি অবশ্যই জানিয়ে দেবেন, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো বিষয়টি যে কেন পাচ্ছেন না, তাহলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।